সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানায় সুস্বাগতম তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করতে চলেছি ভারতের বৃহত্তম বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তো আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার মনে হয় তো তোমরা একেবারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই প্রশ্নগুলি তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কাজে লাগবে বলে আমি মনে করি তো আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো ভারতের বৃহত্তম রাজ্য তো ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি রাজস্থান কোন দিক দিয়ে আয়তনের দিক দিয়ে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম গম্বুজ ভারতের বৃহত্তম গম্বুজের নাম কি গোল গম্বুজ ভারতের বৃহত্তম গম্বুজের নাম গোল গম্বুজ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তরপ্রদেশ জনসংখ্যার ভিত্তিতে তাহলে আমরা ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের ভিত্তিতে বলবো রাজস্থানকে আর ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ সেটা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে বলবো ওকে চলে যাব পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সমাধিসৌধের নাম কি তাহলে ভারতের বৃহত্তম সমাধি সমাধিসৌধ হচ্ছে তাজমহল যে তাজমহলকে নির্মাণ করেছিলেন শাহজাহান তার স্ত্রী মমতাজের মমতাজের প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য এই তাজমহল দিল্লির আগ্রাতে নির্মাণ করেছিলেন কোথায় নির্মাণ করেছিলেন দিল্লির আগ্রাতে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি তাহলে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ লাদাখ হচ্ছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের বৃহত্তম বন্দর কোনটি ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাই বন্দর মহারাষ্ট্রের মুম্বাই বন্দর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম গির্জা কোনটি তাহলে ভারতের বৃহত্তম গির্জা হচ্ছে সেন্ট ক্যাথিড্রাল গির্জা যেটি কোথাতে কোথায় অবস্থিত গোয়াতে অবস্থিত যেটি গোয়াতে অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মন্দির কোনটি তাহলে ভারতের বৃহত্তম মন্দির হচ্ছে মিনাক্ষী মন্দির যেটি হচ্ছে মাদুরাইয়ে অবস্থিত যেটি কোথায় অবস্থিত মাদুরায় অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মসজিদ কোনটি তাহলে ভারতের বৃহত্তম মসজিদ হচ্ছে তাজ উল মসজিদ তাজ উল মসজিদ ওকে চলে যাব ভারতের বৃহত্তম ব্যাংক ভারতের বৃহত্তম ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ব্যাংক যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা হচ্ছে ভারতের বৃহত্তম ব্যাংক আর ভারতের বৃহত্তম হোটেল কোনটা তাহলে ভারতের বৃহত্তম হোটেল হচ্ছে ওয়েরপ অফ সেরাটন এটা হচ্ছে ভারতের বৃহত্তম হোটেল পরের প্রশ্ন ভারতের বৃহত্তম নগরী তাহলে বৃহত্তম নগরী মুম্বাই নগরী যেটি মহারাষ্ট্রে অবস্থিত পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সার কারখানা তাহলে ভারতের বৃহত্তম সার কারখানা হচ্ছে সিন্ধি যেটা হচ্ছে বিহারে অবস্থিত সিন্ধ্রি যেটা হচ্ছে বিহারে অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি তাহলে হচ্ছে ভারতের বৃহত্তম গুহা মন্দির হচ্ছে কৈলাস যেটি ইলোরাতে অবস্থিত কৈলাসের ইরোরা ঠিক আছে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বজ বনভূমি কোনটি কাজিরাঙা বনভূমি বা কাজিরাঙা জাতীয় উদ্যান বা বনভূমি যেটি অসমে অবস্থিত এটি হচ্ছে ভারতের বৃহত্তম বনভূমি চলে যাব পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মিউজিয়াম তাহলে ভারতের বৃহত্তম মিউজিয়াম বা ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ভারতীয় জাদুঘর বা ভারতীয় মিউজিয়াম যেটি কোথায় অবস্থিত কলকাতাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম জলধারা তাহলে ভারতের জলাধারা সরি ভারতের বৃহত্তম জলাধারা কোনটি টালা ট্যাং এটা হচ্ছে ভারতের বৃহত্তম জলাধারা ওকে আঠেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি তাহলে ভারতের বৃহত্তম গুরুদ্বার হচ্ছে স্বর্ণ মন্দির যেটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত ঠিক আছে চলে যাব পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম যেটি গুজরাটে তৈরি হয়েছে গুজরাটে অবস্থিত ওকে এটি হচ্ছে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম গুজরাটে অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে কোমাডো ড্রাগনও এটা হচ্ছে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা বিশ্বের বৃহত্তম ভারতে গড়ে উঠতে চলেছি তাহলে এটা হচ্ছে ভারতের বৃহত্তম আর বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানাটাও কিন্তু ভারতেই গড়ে উঠতে চলেছে ঠিক আছে আচ্ছা ভারতের বৃহত্তম স্তূপ হচ্ছে সাঁচি স্তূপ যেটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত ওকে চলে যাব বাইশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি যেটি কোন রাজ্যে অবস্থিত রাজস্থান রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম তারামণ্ডল বিড়লা তারামণ্ডল ভারতের বৃহত্তম তারামণ্ডলের নাম বিড়লা তারামণ্ডল চব্বিশ নম্বর প্রশ্ন কি বলেছি ভারতের বৃহত্তম রেল স্টেশন ভিক্টোরিয়া টার্মিনাস ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি ভিক্টোরিয়া টার্মিনাস রেল স্টেশন আচ্ছা ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি মুম্বাই বিমানবন্দর এটি হচ্ছে ভারতের বৃহত্তম বিমানবন্দর আর ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কি ভিলাই যেটি ছত্রিশগড়ে অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বাজার হচ্ছে নিউ মার্কেট যেটি হচ্ছে কলকাতাতে অবস্থিত কলকাতার নিউ মার্কেট হচ্ছে ভারতের বৃহত্তম বাজার চলে যাব পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম কারাগার তিহার জেল যেটি কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি যেটি হচ্ছে কলকাতা শহরে অবস্থিত বা কলকাতাতে অবস্থিত ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি শিবপুর বোটানিক্যাল গার্ডেন যেটি হচ্ছে হাওড়াতে অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শৈলাবাস সিমলা যেটি হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থান অবস্থিত ভারতের বৃহত্তম প্রদীপ কি সুন্দরবন হ্যাঁ তারপর হচ্ছে বলছে ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি কলকাতা বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার বা তেল শোধনাগার কোনটি জামনগর যেটি গুজরাটে অবস্থিত ভারতের বৃহত্তম তেল শোধনাগার বা তৈল শোধনাগার হচ্ছে জামনগর যেটি হচ্ছে গুজরাটে অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা যেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত বা উড়িষ্যা উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে গেরসোপ্পা জলপ্রপাত যেটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম রথ কোনটি উলার রথ যেটি হচ্ছে কাশ্মীরে অবস্থিত পরের প্রশ্ন ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে ভাগরা নাঙ্গাল নদী পরিকল্পনা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মেলা ভারতের বৃহত্তম মেলা আমরা সবাই জানি কুম্ভ মেলা হচ্ছে ভারতের বৃহত্তম মেলা চলে যাব চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম পশু মেলার কোনটি তাহলে ভারতের বৃহত্তম পশুমালা হচ্ছে সোনপুর যেটি হচ্ছে বিহারে অবস্থিত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভারতবর্ষের বিভিন্ন বৃহত্তম বিষয়বস্তু নিয়ে আমি আমার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতবর্ষের উচ্চতম বিষয়বস্তু নিয়ে তো আজকের ভিডিও এখানেই এখন পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং সবশেষে বলা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে করে আমার তৈরি করা এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাও তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ